আমরা চাইছি যে কলকাতা হাইকোর্টের কর্মরত কোনো বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি করে উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এখানে পুলিশ যেহেতু কার্ড আসামির কার্ড করায়, ফলে পুলিশের উপরে দিয়ে কোনোভাবেই যদি তদন্ত হয় সেই তদন্তের প্রতি আমাদের কোনো রকম আস্থা থাকবে না। কিন্তু সিবিআই তদন্তের উপরেও কি আপনারা ভরসা রাখতে পারছেন? আমরা সিবিআই তদন্তের প্রতি আমি ব্যক্তিগতভাবে একেবারেই বিশ্বাস করি না, তাদের তদন্তের প্রতি আমার কোনো আস্থা নেই। পুলিশ তদন্ত করে দেখবে, পুলিশ তো নিজেই আসামি, পুলিশের পোশাক পরে এসেছে, পুলিশের আর্মস নিয়ে এসেছে, এর পরেও কি বলতে হবে যে পুলিশ নিরাপরাধ, পুলিশ জানে না, পুলিশের অগোচরে হয়েছে? পুলিশের পোশাক কারা পরে পুলিশ জানে না, পুলিশের আর্মস কারা ব্যবহার করে এটা পুলিশ জানে না? এ তো পুলিশ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই যে তিনি যেন মনে না করেন আগুনকে ছাই দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খারাপ পরিণতি হবে। আমরা চাইছি যে কলকাতা হাইকোর্টের কর্মরত কোনো বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি করে উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এখানে পুলিশ যেহেতু কার্ড আসামির কার্ড করায়, ফলে পুলিশের উপরে দিয়ে কোনোভাবেই যদি তদন্ত হয় সেই তদন্তের প্রতি আমাদের কোনো রকম আস্থা থাকবে না। কিন্তু সিবিআই তদন্তের উপরেও কি আপনারা ভরসা রাখতে পারছেন? আমরা সিবিআই তদন্তের প্রতি আমি ব্যক্তিগতভাবে একেবারেই বিশ্বাস করি না, তাদের তদন্তের প্রতি আমার কোনো আস্থা নেই। পুলিশ তদন্ত করে দেখবে, পুলিশ তো নিজেই আসামি, পুলিশের পোশাক পরে এসেছে, পুলিশের আর্মস নিয়ে এসেছে, এর পরেও কি বলতে হবে যে পুলিশ নিরাপরাধ, পুলিশ জানে না, পুলিশের অগোচরে হয়েছে? পুলিশের পোশাক কারা পরে পুলিশ জানে না, পুলিশের আর্মস কারা ব্যবহার করে এটা পুলিশ জানে না? এ তো পুলিশ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই যে তিনি যেন মনে না করেন আগুনকে ছাই দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খারাপ পরিণতি হবে। মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সারা বাংলা সংখ্যালঘু যুবক।